প্রতিদিন ডেঙ্গুর সঙ্গে যেন নতুন যুদ্ধ সারা দেশের মানুষের। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। ডেঙ্গুর যে কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক সময় ঢাকা ফিভার বলে পরিচিত ডেঙ্গু ছড়িয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ পুরো বাংলাদেশে। পাল্টেছে রোগের লক্ষণ, বেড়েছে রোগীর কষ্ট। হাসপাতালে না গেলে বোঝা দেয় ডেঙ্গু হলো কিনা। পরিস্থিতি দিন দিন এতটাই ভয়াবহ হচ্ছে যে রাজধানীর হাসপাতালগুলোতে বেড ছেড়ে এখন চিকিৎসা দেয়া হচ্ছে মেঝেতে। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহার করতে বলা হলেও রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ভিন্ন চিত্র। কেউ বলছেন হাসপাতাল থেকে করা হচ্ছে না সরবরাহ, আবার কেউ বলছেন কর্তৃপক্ষ দিলেও তারা ব্যবহার করছেন না। মশারি দেয়নি, আজকে ভর্তি হয়েছে। আজকে ভর্তি হয়েছি তো, তো মশারি দিব কিনা নিশ্চিত না। মশারি হাত দিল আমরা নিই নি, মশা নাই, ভয় পরিষ্কার। আমরা একটা ওই রক্ত পরীক্ষা করছি, আল্লাহ দিলেন ওদের ভালো আছে। ডেঙ্গু চিকিৎসার জন্য রাজধানীর আরেক চিকিৎসা কেন্দ্র ডিএনসিসি মহাখালী হাসপাতালে দেখা যায় রোগীর চাপ। শুধু রাজধানী না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এখানেও বাড়ছে রোগীর চাপ। আর কি রক্ত পরীক্ষা, ডেঙ্গু পরীক্ষা করছি, তখন আমার রক্ত 85,000 নেমে আসছে, যেখানে 1.5-4 লাখ থাকা দরকার, সেখানে 85,000 নেমে আসছে। পরে ডেঙ্গু নেগেটিভ আসছিল, পরে ডাক্তার বলছে যে ভর্তি হইতে, পরে আমি এখানে আসছিল আসছি। গোপালগঞ্জ ভর্তি ছিলাম, সেখান থেকে গত পরশু দিন আছি, চিকিৎসা ভালো আসছে, খাতে করে না কিছু বমি। আমার মুখ দিয়ে রক্ত পড়ছিল, প্রথমবারে তেজরা মুখ গেছিল, ডেঙ্গু হয়েছে। তারপর আমি একটাখানে নিলে সাথে সাথে ভর্তি হয়েছি এসে। তারপর আমার এলো যে পায়ে ব্যথা, হাতে আপনাদের হাত পায়ে ব্যথা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ধরনের পরিবর্তন আসায় রোগীরা বেশি ভুগছেন। অপ্রত্যাশিত সিমটম দিচ্ছে এবং এই সিমটমগুলো অনেকের কাছে পরিচিত, আমাদের কাছে আগেও তেমন ছিল না। গত বছরও কিছু দিয়েছিল। জ্বরের লেভেলটা কমে যাচ্ছে, জ্বরের ডিউরেশনটা কমে যাচ্ছে, মানে জ্বর কয়দিন আসতেছে সেটা, অল্প জ্বর, হ্যাঁ এইগুলোতে দেখা যাচ্ছে লোকজন বাসায় থাকতেছে, কিন্তু জটিলতাটা তৈরি হচ্ছে ভিতরে। তখন সে আমাদের কাছে যখন উপস্থিত হচ্ছে, তখন ডেঙ্গুর শক, মানে বিপি কমে যে যে অঙ্গ প্রত্যঙ্গের কিছু সমস্যা নিয়ে এগুলো নিয়ে চলে আসতেছে। এদিকে সারা দেশেই বাড়ছে রোগীর সংখ্যা। বরিশাল, চট্টগ্রাম সহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এমন অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।